কাঁচকলার পাবদা মাছ, সাথে যদি একটু সরিষা বাটাও দেওয়া যায় তাহলে রান্নাটা মন্দের তালিকায় পড়বে না। সুস্মিতাস কুকিং কেমিস্ট্রি এই চ্যানেলে সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছো। কাঁচকলা কুটার পর পানিতে না ভিজিয়ে অথবা লবণ হলুদ দিয়ে না মাখিয়ে রাখলেও যে কলার কালার সেম থাকে, কালো হয় না, সে টিপস সহ রান্নার প্রসেসটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো দর্শক আসো, চলে যাচ্ছি আমি মূল রান্নায়। এখানে আমি কিছু পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর এখানে এ সাইডে আমি কিছু বড় সাইজের কাঁচা কলা নিয়েছি, ওটা আমি বড় সাইজ করে কুটে নিয়েছি। দেখো এখানে আমি লবণ হলুদ দিয়েও মাখিয়ে রাখিনি, ইভেন পানি তো ভিজিয়ে রাখিনি। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। যেহেতু আমি এখানে একটু সরিষা বাটা দিব, সরিষা বাটা দিলে দেখা যায় রান্নার টেস্টটা আরও বেড়ে যায়, এই জন্য আমি এখানে সরিষা বাটা নিয়েছি। আর এটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, কিছু কাঁচা লঙ্কা লবণ নিয়েছি আর একটু হলুদ নিয়েছি। এই প্রসেসে যদি তোমরা সরিষাটা বেটে নিতে পারো অথবা মিক্সারে ব্লেন্ড করে নিতে পারো, তাহলে সরিষার যে তিতা একটা ভাব আছে ওটা আর লাগে না। এই তো আমার সরিষা বাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর আমি চলে যাচ্ছি রান্নায়। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য আমি ফ্রাইপ্যানটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি কড়াইটা যখন একটু হিট হয়ে গিয়েছে এরপর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। আর পাবদা মাছ তো যেহেতু আমি এখানে একটু ঝোল রান্না করব কলা দিয়ে, তাহলে পাবদা মাছটা একটু ভেজে নিতে হবে, যেহেতু পাবদা মাছ এমনিতেই একটু নরম। আর যদি না ভাজা হয় দেখা যায় ঝোলের মধ্যে মাছগুলো একদম ভেঙে ডাল 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 হয়ে যাবে, তাই আমি হালকা একটু জাস্ট সাইড ভাজা করে নিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলো তুলে রাখার পরে ওই তেলেই আমি কলাগুলো ভেজে নিচ্ছি। আর কলাটা ভাজার প্রসেসটা হচ্ছে, কলাটা একদম বয়েল করা যাবে না, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর কলাটা তিরিশ থেকে ৪০% এরকমটা মানে ভাজা হবে, সিদ্ধ হবে, ওই রকম করে একটু ভেজে নিতে হবে, ফুল ভাজা যাবে না যেহেতু এটা ঝোলে পরে রান্না করব। এই তো দেখো ঠিক এমনভাবে আমি কলাগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর রান্নাটা অত বেশিক্ষণ রান্না করা যায় না, অল্প কিছুক্ষণ পরে হয়ে যায়। তো দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পরে আমি সরিষা বাটাগুলো দিয়ে দিয়েছি। আর সরিষা দেওয়ার পরে বেশি ভাজা যাবে না, বেশিক্ষণ রান্না করা যাবে না। এরপরে হালকা একটু জাস্ট স্মেলটা বের হয়ে যাওয়ার পরে আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর জাস্ট সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ি দিয়ে দেব। দেখো এরপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নেওয়ার পরপরে আমি জল দিয়ে দেব, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। আর এটা একদম অন্যান্য মশলার মতো যে একদম খুব ভাজা ভাজা করে ভাজবো, কষিয়ে কষিয়ে, ওরকম করা যাবে না। রান্নাটা যত ঝটপট করা যায় তত মজা হয়। এই তো বলক উঠে যাওয়ার সাথে সাথে আমি যে কলাগুলো ভেজে নিয়েছিলাম হালকা ভাজা, ওই হালকা ভাজা কলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এতে ঝোলে দেওয়ার সাথে সাথে কলাগুলোও আস্তে আস্তে বয়েল হয়ে যাবে, আমি বেশিক্ষণ আর ওয়েট করবো না। আর এই রান্নায় সবসময় কাঁচা লঙ্কা ইউজ করতে হবে, কোনো রকমেই গুঁড়ামরিচ দেওয়া যাবে না। দেখা যায় কলার মধ্যে গুঁড়ামরিচ দিলেই দেখা যায় কলার কালারটা নষ্ট হয়ে যায়, কলার কালারটা তরকারিটা কালো কালো হয়ে যায়। তোমরা দেখতে পারো যে কলার কালারটা কি কালো হয়েছে, একদমই না। যদিও আমি এখানে সরিষা বাটা দিয়েছি, যাই হোক এই প্রসেসে যদি তোমরা করতে পারো তাহলে কলার কালার কখনোই নষ্ট হবে না, কখনোই এই তরকারির মধ্যে গুঁড়ামরিচ ইউজ করা যাবে না, ইউজ করলেই তরকারির কালারটাই নষ্ট হয়ে যাবে। এই তো দেখো আমি এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর রান্নাটা খুব ঝটপট করতে হবে। যে এরপর জাস্ট কিছু কাঁচা লঙ্কা চিরে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলব।
এই তো আমি একটা সার্ভিং ডিশে এটা ডেকোর করে নিয়েছি। আজকের এই আমার ঝটপট রান্নাটা কেমন লেগেছে দেখেছো? কলার কালার একদম চেঞ্জ হয়নি। তো দর্শক বলো এবার আমাকে রান্নাটা কেমন লেগেছে তোমাদের। তোমাদের যদি রান্নাটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও আর আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করে পাশে থাকবে। আচ্ছা, এ পর্যন্ত দর্শক যে যেখান থেকে বসে ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এখানেই বাই বাই।